हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल एपी ब्लॉग। अभी पिया तो मदद के जाने वाले कौन है शागो तो शौकाल शौकाल रान्ना घरे बसे आछी। देखो चाले ड्रामेर पासे तो एकोन एक टू चा खावो आर ब्राश करते गिये एई मात्र नाइटीटा चेंज करलाम। ब्राश करते गिये कलगेट पड़े गेछे तो एकोन आबार एटाके चेंज करे नेबो। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাছের ডাটা একদম বট গাছের মতো ঝুরি ঝুরি হয়েছে, তোলা হয়েছে কালকে, তোলা হয়েছে সে ডাটা। আর ছোট ছোট রয়েছে তো যেটা বট গাছের মতো হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর পাতাগুলো তখন কি তাজা ছিল, এখন মানে শুকিয়ে শুকিয়ে গেছে, কারণ কালকে সারা রাত গেছে আর ঘরের মধ্যে বাইরে রান্নাঘরের মধ্যে আটকানো রয়েছে ডাটাটা। তো নিয়ে আসি দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় একটা ডাটা গাছ হয়েছে। আমাদের গাছের ডাটা কালকে তোলা হয়েছে, অনেকগুলোই তোলা হয়েছে, সেগুলো ছোট ছোট, এটা সব থেকে বড়। দেখো একদম পুরো বট গাছের মতো হয়েছে, কি সুন্দর লাগছে না। আর কালকে যখন তাজা ছিল তখন দেখালে আরো বেশি ভালো লাগতো। তো কালকে আর তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল আর দেখানো হয়নি। দেখো এখন সকালবেলা এটা জেঠি এখন টুকরো টুকরো করে কেটে ঝিঙে দিয়ে চচ্চড়ি করবে। চলো জেঠির কাছে দিয়ে আসি। চলো বাবার জন্য সুগারের একটা গাছ লাগিয়েছে পাতা শুদ্ধ। দেখো ছাগলে খেয়ে কি করেছে না, অনেকগুলো রয়েছে মা। আচ্ছা তো এই যে মেন তো এটা ছিল, এই যে দেখো, দেখাই দাঁড়ো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো এই গাছটা কি সুন্দর। এই না, এর থেকে ছাগল খেয়েছে। এই যে দেখো কিছু কিছু পাতা খেয়েছে কালকে, ওই যে ওখানে সব পেঁপে গাছটা সব ছাগলে খেয়ে নিয়েছে। আর এই যে এটা সুগারের জন্য খুব উপকারী, এই গাছের পাতাগুলো তুলে কাঁচা কাঁচা খাইয়ে দিলে পাঁচ ছটা বাবা খায়, মানে শ্বশুরমশায়। দেখো কি সুন্দর হয়েছে গাছটা। আর এই যে দেখো হলুদ ধুতরা গাছ, এর মধ্যে হলুদ ফুল ফোটে, ধুতরা দুটো ফুটেছে, যখন আবার ফুটবে তখন দেখাবো তোমাদেরকে। দেখো এই যে সেই পাতা তিনটে নিয়ে এসেছি, তিনটে এবার বাবাকে এখন খাওয়াবে সুগারের জন্য। প্রতিদিন সুগারের জন্য খাওয়া খুব ভালো, কিন্তু গাছটার নাম জানি না, যদি জানতে পারি তাহলে তোমাদেরকেও জানাবো। যাদের যাদের সুগার আছে বা যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে তাদেরকে খাওয়াবে, খুব ভালো উপকার হয়। মানে ওষুধ না খেলেও তেমন সমস্যা হয় না, কিন্তু বাবা ওষুধও খায় তার সাথে এটা খায়, সুগার অনেক কন্ট্রোলে থাকে। তো চলো এটা বাবাকে দিয়ে দিই। দেখো বাবা শুয়ে আছে, এ দেবো না বাবা খেয়ে না। ওই দেখো ওরকম কাঁচাই খেয়ে নিলেই ব্যস্ত হয়ে গেল। আমাদের সোনা কি করছে দেখবে, চলো দেখাই, ঘুম থেকে উঠে দেখো সোনা কি করছে। দেখা যাচ্ছে বাবা, দেখো ব্রাশ করছে, এখন একা একা ব্রাশ করতে পারে, বলবে ঘুম থেকে উঠে মা তাড়াতাড়ি ব্রাশ দাও, আমার দাঁতে ক্যাভিটি হবে। তো আবার চা খাবে, দিয়ে চা খাবে, চকলেট খাবে, দিয়ে ব্রাশ করে নেবে, না হলে নাকি ক্যাভিটি হবে। হাই করে দাও বাবা, হাই হাই। মা আম ধুচ্ছে, এই গাছ থেকে পারলো, আম গাছটা দেখাচ্ছি দাঁড়াও, এই আম গাছ থেকে পারলো, এই কটাই হয়েছিল একদম গুনে গুনে, এই আটটা নটা হয়েছিল, এই কটাই মা নিয়ে আসলো পেরে, না হলে পাওয়া যাচ্ছে না। আর প্রতিবার অনেক হয়, এবার হয়নি গাছে আম। এই দেখো সেই আম গাছটা, আর এই যে একদম পাতার ফাঁকে ফাঁকে ছিল তো ওর জন্য দেখানোও যাচ্ছিল না, ওর জন্য দেখাই আননি, ওই মা এখন পারলো। দেখো আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। ওই যে বাবা বাবা বাবা, তুমি আম পেরেছ? হ্যাঁ, মোর সাথে পেরেছ? তো সবগুলো কি তুমিই পেরেছ? ওইভাবেই রয়েছে, আম পাড়তে চলে এসছে, গিয়ে এখন মুখটা ধুয়ে দি তারপরে হয়ে দিস। আর এই যে দেখো এখানে জেঠি চা খাচ্ছে, ওই যে আমাদের ছোট কর্তা বসে আছে বৌদের পাশে, আর এই যে এটা বড় বউ না ওটা বড় বউ? আমি বড় বউ, এটা বড় বউ। আচ্ছা এটা লক্ষ্মী ঠাকুর আর জেঠি বজরাঙ্গুলি। আমি ও
ও তুমি মনিমা? আচ্ছা, এই যে এখন চাটা খাওয়া দাওয়া হচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, আর সোনার বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, সোনার হরলিক্স খাওয়া হয়ে গেছে, আর এই দুই বউতে এখানে চা খাচ্ছে। সকালবেলা উঠে মানে অনেকবারই চা খায়, সকালবেলা উঠে দুবার খাওয়া হয়ে গেছে অলরেডি, আবার এটা তিনবার চলছে। আমি একটু চুলটা আঁচড়ে নিই, তারপরে আবার কাজকর্ম করব। চুলটা এখানে তুলি, না হলে ঘেমে স্নান করে যাব। আর সোনা পড়তে বসেছে, সোনাকে একটু পড়াবো, তো পড়ে নি। আচ্ছা দেখো, না পড়লে কি হবে বাবা? ম্যাডামরা বকবে, তাই পড়ে নিতে হবে, তাই না বাবা? তুমি পড়তে পারো? হ্যাঁ পড়তে পারি তো। আচ্ছা তাহলে ফ্রেন্ডসদের একটা কবিতা শুনিয়ে দাও তো বাবা। যাচ্ছো কোথা? কোথা? কিসের জন্য? নিমন্ত্রণ? বীর বুঝি? না বাবুজি, কিসের তো আবে ভজন, পোশাক ভজন, হাকি ফলার শুভ্রে কলার, এবার থামো শুভ্রী আম আমি যাই না মশাই। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। দেখলে আমার সোনা কবিতা বললো, ও সমস্ত কবিতা মুখস্থ, কিন্তু এখনো অ আ লিখতে পারে শুধু। এই সবে আড়াই বছর হলো, কবে সমস্ত লিখতে পারবে এখন সেই চিন্তায় আছি। আর প্রতিদিন সকালে উঠে আমাকে বলবে মা পড়াও, না হলে কিন্তু ম্যাডামরা আমাকে বকবে স্কুলে গেলে। অষ্টমে শুরু হয়ে গেছে, এরকমই আচ্ছা দুষ্টুমি হয়ে গেছে না, এখন পড়াশোনা করবে, পড়াশোনা করিয়ে নি, তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আগে পড়িয়ে নি, আমি না থাকলেও পড়বে না ঠিক করে। সুইটির মা আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে, আমার জন্য, তো খুলে দেখি কি মিষ্টি। হ্যাঁ তোমার জন্য তো, দেখি কি মিষ্টি। ও ছানার জিলাপি, এই যে দেখো, সবাইকে দেবো, দাঁড়াও একটু দাদুকে দিয়ে আসবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমাকেও দিই। হ্যাঁ বাবা, এ নাও, দাঁড়াও 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 দিচ্ছি। আচ্ছা তোমাকে দিই, ও এটা দেবো। আচ্ছা নাও, তুমি এটাতে খাও। হ্যাঁ আচ্ছা খাও খাও, এটা দাদুকে দিয়ে আসি। হ্যাঁ হজম হয়েছে, এটা দাদুকে দিয়ে আসি, ছোটই আছে, অল্প একটু দিয়ে অসুবিধা নেই। এনা বাবা, দাদুকে দিয়ে দিলাম। টুম্পা আমরা খেয়ে বলছি কেমন হয়েছে, ঠিক আছে? চলে না, দাঁড়া এটা মাকে দেবো। হ্যাঁ বাবা তুমি খাও। এনা মা, কেমন খেতে? টুম্পার মতো মিষ্টি, টুম্পার মতো দেখতে। ও টুম্পার মতো দেখতে, আচ্ছা এবার আমি খেয়ে তারপরে বলছি টুম্পাকে ভালো না খারাপ। এবার আমি খেয়ে দেখি। সত্যি সুন্দর হয়েছে, আরো বানিয়ে বানিয়ে পাঠাবে, ঠিক আছে? এইটুকুতে কিন্তু মন ভরলো না, এক হাঁড়ি লাগবে। তো সকাল থেকে এইভাবেই কেটে গেল, দেখলে তো তোমরা সব হাসি মজা, অল্প কিছু কাজ টাজের মধ্যে দিয়ে কেটে গেল। আর এখন বাজে 12টা, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ আমি স্নান করে তারপরে ওকে স্নান করিয়ে দিই, আর মাঝে মাঝে ওকেও স্নান করিয়ে তারপরে আমি স্নান করি, তো এক একদিন এক এক রকম হয়। তো স্নানও কমপ্লিট, এখন একটু ওর সাথেই ঘুরবো ফিরবো, আর এই যে জামা কাপড়গুলো রয়েছে ভাঁজ করে নেবো, আর তেমন কোনো কাজ নেই। তারপরে সোনাকে খাওয়াবো, আর অরিন্দম আসলে, ও তো এখন একটু লেট হবে আসতে, ও আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা। আর তার আগে একটা কথা বলে দিই,
বুনু দুদিন আগে এসেছিল, তোমরা তো জানো, তো বুনু আর আমি একটা যুগলবন্দি গিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো আর বলো না, বাস গেছে, বারবার বাস যাচ্ছে আর বাসের আওয়াজে গানটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আর ফোনেও একটু সমস্যা আছে, গান করতে করতে ফোনটাও একটু মানে ভিডিওটাও বেঁধে বেঁধে যাচ্ছে। তো যার জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে দিতে পারছি না, গানের ভিডিওটা একটুখানি ফার্স্টের স্ট্যান্ডজাটা দিচ্ছি, তোমরা শোনো কেমন লাগে, শুনে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো শুনে নাও আগে গানটা। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়াকে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়াকে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়াকে। গানটা জানি খুব একটা ভালো লাগেনি, বেশি ভালো হয়নি, আমিও শুনে বুঝতে পেরেছি। তো অন্য কোনো দিন ভালোভাবে তোমাদের সামনে গান প্রেজেন্ট করব, আমরা দুই বোনে মিলে বা আমিই যাই হোক। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।